প্রয়াত চিত্র সাংবাদিক অভিজিৎ রাহার পাশে এবার দাঁড়ালো ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন। বুধবার তার বাড়িতে গিয়ে ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের তরফ থেকে আর্থিক সহযোগিতা করা হলো। এতে উপস্থিত ছিলেন আগরতলা প্রেস ক্লাবের সচিব সহ সিনিয়র চিত্র সাংবাদিকরা। না ফেরার দেশে রয়েছে এই মুহূর্তে তরুণ চিত্র সাংবাদিক অভিজিৎ রাহা, তবে বাকি সব চিত্র সাংবাদিকদের মনের মণিকোঠায় আজও কিন্তু সেই একইভাবে রয়ে গেছে এই সাংবাদিক। তার আকস্মিক প্রয়াণে শোকস্তব্ধ রাজ্যের পুরো সাংবাদিক মহল। বুধবার প্রয়াত চিত্র সাংবাদিকের বাড়িতে গেলেন ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা, সঙ্গে ছিলেন আগরতলা প্রেস ক্লাবের সচিব প্রণব সরকারও। প্রয়াতের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের তরফে আর্থিক সহযোগিতা করা হলো তার মায়ের হাতে। ছেলে তো নেই, এই শোকে এমনিতেই তো মার বুক খালি। এরপরও ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের এই সহযোগিতাটা সত্যি দারুণ একটা উদ্যোগ। আজ অভিজিৎ নেই, কাল হয়তো অন্য কেউ থাকবেন না, তাই বলে তার পাশে দাঁড়ানোর সহমর্মিতাটা কিন্তু সবসময় থাকা দরকার প্রত্যেকেরই, যেটা করলো এবার ত্রিপুরা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন। এ বিষয়ে আগরতলা প্রেস ক্লাবের সচিব প্রণব সরকার বলেন, অভিজিতের এই অকাল প্রয়াণ খুবই দুঃখজনক, তার পরিবারের পাশে সবসময় থাকবে প্রেস ক্লাব সহ প্রত্যেকেই। চিত্র সাংবাদিক অভিজিৎ রাহা আকস্মিক প্রয়াণে সাংবাদিক মহল শোকস্তব্ধ, বিস্মিত আমরা। হঠাৎ করে এরকম একটা তরুণ সাংবাদিকের মৃত্যু আমরা কেউ মেনে নিতে পারছি না। অবস্থায় আজকে ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন চিত্র সাংবাদিকরা মিলে সবাই ওনার বাড়িতে এসে সামান্য আর্থিক সাহায্য ওনার কাজের জন্য আমরা দিয়ে গেছি। ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন বা চিত্র সাংবাদিকরা আমার সাথে ছিলেন, আমরা কথা দিয়েছি যে ওনার যে কোনো সাহায্য যদি ওনারা আমাদের কাছে আছেন, পাশে যদি আসে, আমরা যথাসাধ্য সাহায্যের হাত আমরা বাড়িয়ে দেবো। অতীতেও যেসব ঘটনা ঘটেছে সাংবাদিকদের দুঃখজনক ঘটনা, আমরা প্রত্যেকজনের পাশে আমরা ছিলাম, এখনও আছি। নিস্তব্ধ একটা পরিবেশের সাক্ষী হয়ে এদিন চিত্র সাংবাদিকরা ফিরে এলেন প্রয়াতের বাড়ি থেকে। এর চেয়ে কিছু যে আর বলার ভাষাও ছিল না তাদের কারোর কাছে, সবাই তো একইভাবে শোকস্তব্ধ। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।